একেবারে সকাল সকাল রিপাবলিক বাংলা যে খবর ব্রেক করেছিল সবার প্রথম আপনাদের সামনে কুলতলি ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাদ্দাম সর্দারকে। সাদ্দামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কুলতলি থেকে গ্রেফতার সাদ্দাম সর্দার, সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে, সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ যেমনটা খবর। অন্যদিকে কুলতলি থানা এলাকায় বানির ধল থেকে গ্রেফতার করা প্রতারণায় ছিল সাদ্দামের মূল কারবার, মানুষ ঠকিয়ে তাদের সর্বস্ব লুটপাট চালানো হতো এবং লুটে নেবার অভিযোগ অভিনব এই ফন্দি ফেঁদেছিল এই সাদ্দাম। রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করা হতো, টার্গেটের অভিযোগ সাদ্দামের বিরুদ্ধে রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ বিভিন্ন থানায় দায়ের করা হয়, আর সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত সাদ্দাম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দাম সর্দারকে কুলতলি থেকে গ্রেফতার করা হয় এবং সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এই সাদ্দামকে, সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ কুলতলি থানা এলাকায় বানির ধল থেকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণায় সাদ্দামের মূল কারবার, মানুষ ঠকিয়ে তাদের সর্বস্ব লুটে নেবার অভিনব ফন্দি ফেঁদেছিল এই সাদ্দাম এবং তার ভাইও, যদিও এখনও পর্যন্ত সাদ্দামের ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি, গা ঢাকা দিয়ে রয়েছে এখনও সেই অভিযুক্ত বলেও খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আজই সাদ্দাম সর্দার অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে তাকে আজ বারুইপুর আদালতে তোলা হবে, সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ এই জায়গাতেই আত্মগোপন করেছিল এই অভিযুক্ত সাদ্দাম সর্দার। যেই সাদ্দাম সর্দারের খোঁজ করতে গিয়ে পুলিশ রীতিমতন তাদের ওপর হামলা চালানো হয়, মহিলাদের ঢাল করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যদিও এই ঘটনায় প্রথমেই দুই মহিলাকে আটকও করা হয় এবং পরবর্তী সময় আপনাদেরকে আমরা জানিয়েছি যে এই সাদ্দাম সহ মোট তিনজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এবং একই সঙ্গে জানাই যে এই সাদ্দামের খোঁজ করতে গিয়ে তার বাড়িতে একটি সুরঙ্গের হদিশ পাওয়া যায়, যেই সুরঙ্গের ছবিও সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল এবং যেই ভেড়িতে লুকিয়েছিল এই মুহূর্তে সেই ছবিটা একবার এক্সক্লুসিভ দেখাচ্ছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছেন মান্নান সর্দার এবং তার যে মাছের ভেড়ি অর্থাৎ মান্নান খানের মাছের ভেড়ি এবং সেই মাছের ভেড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে এবং সেই মাছের ভেড়ির যে ঘর সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সম্ভবত এটাই একটা আল ঘর, অর্থাৎ আলের পারে যে ঘর রয়েছে সেই ঘর থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘরেই লুকিয়েছিল, যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন, এই ঘরের মধ্যেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার যাকে গ্রেফতার করা হয়েছে অবশেষে। ভেড়ির পাশে একটি ছোট্ট ঘর এবং সেই ঘরেই সাদ্দাম লুকিয়েছিল এবং যেমনটা খবর পাওয়া গিয়েছে সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকেই গ্রেফতার করা হয়। অর্থাৎ মান্নান খান সিপিএমের একজন নেতা এবং তার মাছের ভেড়ির পাশে যে ছোট্ট একটা আলঘর রয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে সাদ্দামকে। যে করেই হোক না কেন মূল্য বৃদ্ধিতে হ্রাস টানতে হবে, কিন্তু আদৌ হ্রাস টানা কি সম্ভব হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ময়দানে নেমে পড়েছিলেন রিপাবলিক বাংলা যখন বারংবার এই খবর সম্প্রচার করে, কিন্তু তারপর কোনো রকমের কোনো সদুত্তর কি পাওয়া যাচ্ছে? যারা ব্যবসায়ীরা তারা কি বলছেন এবং একই সঙ্গে গ্রাহকরা কি বলছেন সে তো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু আদৌ কমেছে কি সবজির দাম? 10 দিনের সময়সীমা বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায় টাস্কফোর্সের আধিকারিকরা, তারা বিভিন্ন বাজারে যান, সেখানে গিয়ে তারা তথ্য সন্ধান করেন, কিন্তু তারপরেও ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে দাম এখনো পর্যন্ত সেই রকম জায়গায় আসেনি। এবং আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা একটু কথা বলবার চেষ্টা করি বিভিন্ন বাজার থেকে। আসানসোল থেকে ব্রজ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, হাবড়া থেকে টিটপ আমাদের সঙ্গে রয়েছে, মানিকতলা বাজার থেকে এই মুহূর্তে তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে ব্রজোর সঙ্গে একটু কথা বলি। ব্রজ, আসানসোলে ছবিটা ঠিক কি রয়েছে, দাম কি কিছুটা হলেও আয়ত্তের মধ্যে আনা সম্ভব হয়েছে? দেখো, আসানসোল বাজারগুলিতে যে অবস্থা তাতে কিন্তু দাম যে খুব একটা পরিবর্তন হয়েছে তা নয়। বেগুন কিন্তু ভালো বেগুন সেই 80 টাকা 100 টাকা রয়েছে, টমেটো আজকের বাজারে 100 টাকা কেজি। এবং দামে যদি দেখা যায়, মুখ্যমন্ত্রী বলার পরেও বিভিন্ন বাজারে টাস্কফোর্স গেছে, তারা অভিযান চালাচ্ছে, কিন্তু দামের যে গ্রাফ সেই গ্রাফে কিন্তু নিম্নমুখী গ্রাফ এখনই বলা যাবে না। আমরা এই বাজারে আছি এবং বাজারে দেখি একটু চেষ্টা করি, প্রথমে যারা ব্যবসাদার তারা কী বলছে এবং ক্রেতারা কী বলছে আমরা জিজ্ঞেস করব। দাম কি কিছুটা হলেও কমেছে? কিছু পার্সেন্ট কমেছে। কোন কোন ক্ষেত্রে কোন সবজির দাম কমেছে? বেগুন তো 80 টাকা বলছে। বেগুন 60 টাকা আছে, 80 টাকা আছে। কেন এরকম? কেন কোয়ালিটি ছোটো দাম কম, বড় দাম বেশি। ঝিঙে দাম যেমন, ঝিঙে 40 টাকা আছে, ঝিঙে বড় ঝিঙে 60 টাকা আছে, পটল 60 টাকা 80 টাকা আছে, পটল 40 টাকা আছে। দেখো, ব্যবসাদারদের কাছে আমরা শুনলাম, আমরা একবার যারা ক্রেতা এখানে বাজার করতে এসছেন, সবজি বাজার করছেন, তাদের সঙ্গে একটু কথা বলি যে দামের সবজির যে দাম, সবজির দামে কি কোনো পরিবর্তন হয়েছে দাদা? বাজার করছেন, কোনো দাম কি কমেছে? কী মনে হচ্ছে? কিছু কিছু আইটেমে কমেছে,
সবজি আজকে আজকে পটল আজকে টমেটো কি রেটে কিনছে? পটল 40 টাকা, টমেটো 100 টাকা। 100 টাকা টমেটো, এটা তো দুদিন আগেও কম ছিল। ক্রেতা আরো আরো যারা আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলি। সবজির দামে তেমন কোনো পরিবর্তন কিন্তু নেই, ক্রেতারা অন্তত তেমনটাই বলছে। সবজির দামে কি কোনো সবজির কমে পাচ্ছেন, কমেছে দাম? সবজির দাম তো এখন পর্যন্ত কমে নেই। আমি যেমন দুটো উদাহরণ দিচ্ছি, আইস টমেটো প্রায় 100 টাকা কিলো, আর মূলো শাক, শাক খাওয়ার জন্য এলাম তো শাক খেতে এলাম, মূলো শাক কিন্তু 80 টাকা কিলো। রেটের কোনো পার্থক্য আসে যায় না, আমার মনে আসবেও নাই। এটা আরও উদ্যোগ নেওয়া উচিত সরকারকে, যে কোথা থেকে বাড়ছে মালটা জিনিসগুলোর দাম, সাধারণ মানুষ খাবে কি করে? সরকার তো, সরকার কি করছে, তাদের তরফ থেকে কেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন। টিটপ, এই মুহূর্তে আপনাদের আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, কৃষকরা বলছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, অন্যদিকে যারা ব্যবসায়ী তারা বলছেন তাদেরও লাভ হচ্ছে না। তাহলে লাভের গুড়টা যাচ্ছে কোথায়, কারা খাচ্ছে? দেখো, একদম তাই, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এবং দর্শকরা দেখতে পাচ্ছে ব্যাগ হাতে, অর্থাৎ আজকে আমি বাজারে এসেছি বাজার করতে। স্বাভাবিকভাবেই বাজারের কি মূল্য রয়েছে, সবজির দাম কি রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার করে বলছেন বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য, সেখানে দাঁড়িয়ে আমি যেখানে রয়েছি সরাসরি একবার বিক্রেতা যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো। দাদা, বাজারের যে দাম, সবজির দাম কি কমেছে? সবজির দাম কমেনি, সবজির দাম একই রয়েছে। তো কমেনি কেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন সবজির দাম কমছে না, সবজির দাম কমছে না, কমছে না। রাস্তায় সব ভিখারিরা দাঁড়ায় থাকে, কী করে কমবে? টাকা পয়সা তাদের দিতে হবে সব করে, কী করে কমবে? হ্যাঁ, রাস্তায় গাড়ি আসলে, সবজি গাড়ি, মাছের গাড়ি যাই আসবে, সব টাকা দিতে হবে ওদের। হিসা দাঁড়ায় থাকবে, তারা হিসা দিয়ে লাগবে সব। পুলিশ আর কারা হবে? রাস্তায় দাঁড়ায় থাকবে, ওদের টাকা না দিলে গাড়ি আসতে দেবে না। নেবে 200-500, যার কাছে যা নিয়ে পারে, নাহলে হয়রানি করবে, দাঁড় করে রেখে দেবে গাড়ি। হ্যাঁ, তার জন্যই বেশি হচ্ছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে দিদি আর সব দিদি। শুনলে পাশাপাশি, অর্থাৎ যেই বিক্রেতা যা বললেন, এবার একজন ক্রেতার কাছে যাব। ক্রেতা কি বলছে? দাদা, সকাল সকাল আপনি বাজার করতে আসলেন, লঙ্কা রয়েছে, লঙ্কার সামনে লঙ্কার তো আগুন দাম, আগুন এখন 120 টাকা লঙ্কার কেজি, 12 টাকা সহ এই মুহূর্তে লঙ্কার দাম এরকমই রয়েছে, এর থেকে আরো বেশি ছিল। 10 দিনের মধ্যে কমাবেন, তিনিটা কমিটি গঠন করে দিয়েছেন যারা বিভিন্ন বাজারে গিয়ে হানা দিচ্ছেন। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে ফরেরাজ তো রয়েছেই, ফরেরাজের জন্য তো সবজির বৃদ্ধি, কৃষকরা প্রকৃত দাম পাচ্ছে না ফরেরাজের জন্য। এই তৃণমূলের যা বা মুখ্যমন্ত্রী যেটা বলছে, এর ক্যাডাররা তো তা শুনছে না, এরা ফরেরাজের মাধ্যমে দাম যেমনি বাড়ছে, পাশাপাশি রাস্তায় দেখবেন প্রতি মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সে ভিখারিদের মতো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা এক এক গাড়ির থেকে নিচ্ছে, 100-200 টাকা না দিলে হয়রানি করছে। আপনারা দুদিন আগেই দেখেছেন যে যেখানে দাঁড়িয়ে পোলট্রির ব্যবসায়ীরা তাদের বন্ধ, মানে গাড়ির ধর্মঘট পর্যন্ত করতে হয়েছে, মানে এত পরিমাণে জুলুম চাপার অত্যাচার। সাধারণ মানুষজন, বিক্রেতারা তারাও বলছেন যে সত্যি তোলাবাজির শিকার হচ্ছেন তারা, এবং সে কারণের জন্য এতটা মূল্য বৃদ্ধি। জেলার ছবি তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু শহর কলকাতার ছবিটা একটু তুলে ধরি। তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। তুলিকা, কোন সবজির কত দাম আজ, বাজারের দরটা ঠিক কোন জায়গায় রয়েছে? দেখো, যেভাবে সবজির আকাশ ছোঁয়া দাম এই মুহূর্তে, এবং মুখ্যমন্ত্রী যেরকম একদিকে টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী গত 8 থেকে 9 দিন ধরে যেভাবে শহর কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চলছে, কিন্তু এখনো পর্যন্ত সবজির দাম কিন্তু সেই জায়গাতেই রয়েছে। যারা ক্রেতারা রয়েছেন তারাও সেই কথা বলছেন, এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন গাজর থেকে শুরু করে বিট 50 টাকা কিলো দরে, এবং টমেটো যেটা 80 টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল সেটাই কিন্তু এই মুহূর্তে 120 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। একজন সবজি বিক্রেতা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। হঠাৎ করে এই যে দাম আবারও বাড়ছে কেন? হঠাৎ করে এখানে দামটা শুরু করে তোমার দাম বেড়েছে, টমেটোমের দামটা বেড়েছে, আজ তো কার জিনিসপত্রগুলোর দাম কমেছে। শশা ছিল 100 টাকা কিলো, ওটা হলো 50 টাকা কিলো, গাজর ছিল 60 টাকা, ওটা 50 টাকা, বিট ছিল 60 টাকা, ওটা 50 টাকা হয়েছে, সিমলা লঙ্কা ছিল 150 টাকা কিলো, ওটা হয়েছে 100 টাকা কিলো, বিন ছিল 200 টাকা কিলো, হয়েছে 150 টাকা কিলো। হ্যাঁ, অনেকগুলো মালের দাম কমেছে, আবার কিছু কিছু মালের দামটা আবার বেড়েছে। হঠাৎ করে আবার বাড়ছে কেন? টাস্ক ফোর্স তো আসছে, অভিযান করছে, তারা আসছে, জলের জন্যে সব মাল কারে তো জলে নষ্ট হয়ে গেছে,
প্রত্যেককে।